এ জার্নি বাই ট্রেন, রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস। সকাল 7টায় যাত্রা শুরু করলাম। ট্রেন ছাড়ার মাত্র কিছুক্ষণ আগে একজন আপাদমস্তক ঢাকা মেয়ে মানুষ দুইটা ভারী ব্যাগ নিয়ে কাছে এসে বললেন, ভাইয়া ওইখানে দুজন ছেলে মানুষের কাছে সিট পড়েছে, আপনি একটু ওখানে যাবেন। এদিকে আমার পাশে আরেকজন মধ্যবয়স্ক পুরুষ লোক, যিনি ইতিমধ্যে আমার সিট এক্সচেঞ্জ করে তার ওয়াইফের জন্য নিয়েছেন। তো লোকটি বললেন তিনি যাচ্ছেন ওই সিটে, আর মেয়ে লোকটি আমার কাছেই বসতে চাইলেন। আমি বুঝতে পারলাম আর ওনার পাশ দিয়ে সবাই হাঁটাহাঁটি করলে ওনার অসুবিধা হবে, তাই ওনাকে আমার উইন্ডো সিটে বসতে বললাম। ট্রেন চলা শুরু করলো, প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে কোনো কথা নেই। উনি মাঝখানে গজল শুনতেছিলেন আর আস্তে আস্তে সুর মিলিয়ে বলতেছিলেন, কি অসম্ভব সুন্দর তার কণ্ঠ। মনে হয় একটু কমফর্ট হয়ে উনি নিজেই বলতে লাগলেন, আমি কোথায় যাব, কোথায় নামব, বাসা কোথায়, ইত্যাদি। কথায় কথায় জানতে পারলাম ওনার বাসাও রাজশাহীতে। একজন বান্ধবীর বাসায় কুমিল্লা যাচ্ছেন, যে বান্ধবী তার বাসাতে বেশ কয়েকবার এসেছে কিন্তু আমার সহযাত্রী কখনো যাননি। এবার অনেক জোরাজুরি করার জন্য যাচ্ছেন, একই সাথে ওনার গুচ্ছতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নাকি চান্স পাওয়ার সম্ভাবনা আছে, এজন্য একই সাথে বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসবেন। তবে এটা তার লাইফের প্রথম একরকম একা একা জার্নি, আর সে রাস্তাঘাট কিছুই চেনে না। প্রচুর সাহস নিয়ে বেরিয়ে পড়েছেন, তিনি জানেন না কমলাপুর থেকে নেমে কিভাবে কোন দিকে যাবেন বাসের জন্য। আমি আবার নেমে যেতাম বিমানবন্দর, সেখান থেকে আরেকটা ট্রেন দিয়ে সিলেট। কমলাপুর গেলে আমার আবার ট্রেন মিস হয়ে যাবে। এদিকে উনি চিন্তা করছিলেন এত ভারী ভারী দুইটা ব্যাগ ট্রেন থেকে নামাবেন কিভাবে, উঠানোর সময় কুলি পাননি, ভারীর জন্য নাকি কান্না করে দিয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মির্জাপুর জংশনে ট্রেন হুদায় থেমে গেল, জানতে পারলাম ওই লাইনে অন্য একটা ট্রেন নষ্ট হয়ে আছে। ওটা বাকি পথ এই ইঞ্জিন দিয়েই পৌঁছাতে গেছে কিনা। প্রায় 2.5 ঘন্টা পর ট্রেন ছাড়ল, আমার ঢাকা থেকে সিলেট ট্রেন মিস, অগত্যা এখন কমলাপুর যেতে হবে আমার। এই সময়টা ওনার সাথে অনেক কথা হলো, কি করবে না করবে এসব নিয়ে। মজার ব্যাপার হলো তার পড়াশোনার কোনো ইচ্ছা নাই, একজন ধার্মিক ছেলে দেখে বিয়ে করে সংসার করার ইচ্ছা। সব শুনে যা বুঝলাম উনি পুরোটাই একজন ইসলামিক চিন্তাধারার মেয়ে। উনি আমাকে অনেকটাই বিশ্বাস করেছেন এইটুকু সময়ের মধ্যে। জংশনের আশেপাশে নেমে একসাথে একটু হাঁটাহাঁটি করলাম। উনি আসলেই অনেক সহজ সরল মানুষ। বাকি পথ আরও অনেক কথাই হলো, বুঝলাম একা যেতে পারার সামর্থ্য হয়তো তার নেই। কমলাপুর এসে দেখি কালিনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। জয়ন্তিকার টিকিট ছিল যা আমি মিস করেছি। আমি চলে গেলে মেয়েটা বিপদে পড়বে ভেবে ওটাতে আর কোনো ওঠার চেষ্টাই করলাম না। কমলাপুর নেমে রিকশায় সায়েদাবাদ গিয়ে হালকা কিছু খাবার সহ বাসে তুলে দিলাম। তিনি কোনোভাবেই আমাকে রিকশা ভাড়া আর খাবারের টাকা দিতে দিবেন না, তারপরও জোর করে দিয়ে দিলাম। সব মিলে প্রায় 8 ঘন্টা তার সাথে কাটিয়েছিলাম।
ধন্যবাদ জানাই সেই অচেনা ব্যক্তিকে যার জন্যই এত কিছু। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই শাইম মিউজিক গ্যালারি পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।